শান্তনামা ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আশা করি ভালো আছো তোমাদের জন্য আজ ট্রান্সলেশনের আরেকটি ভিডিও এটা পিকে সরকারের বইয়ের তেতাল্লিশ নম্বর ভিডিও অর্থাৎ পিকে সরকারের বইয়ের এক থেকে এক বিয়াল্লিশ নম্বর ট্রান্সলেশন কিন্তু এই চ্যানেলে অলরেডি আপলোড হয়েছে তোমরা যারা দেখো রিকোয়েস্ট করবো এই ডেসক্রিপশন বক্সটা ভিজিট করে এগুলো দেখে নিও এছাড়াও অনেক নিউজ পেপার রিপোর্ট রাইটিং অনেক অনেক প্রেসি এবং আরও অন্যান্য অনেক ভিডিও লিঙ্ক তোমরা এই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়াও এই যে ট্রান্সলেশান এই ট্রান্সলেশনের কিছু ডেভেলপমেন্ট অনেক সময় অনেকে বলে ইম্প্রুভমেন্টের কথা তো সেগুলো আমি কিন্তু কমেন্ট করে লিখে দিই সুতরাং ডেসক্রিপশন বক্সটা অবশ্যই ভিজিট করো আর আই বাটনে যে লিঙ্কগুলো আসবে সেগুলো একবার দেখে নিতে পারো ওর থেকেও তোমরা আগে আপলোড হওয়া প্রচুর ভিডিও লিঙ্ক পেয়ে যাবে তো প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা এই ভিডিওটা একটু পজ করে দেখে নিও মানে ভিডিওটা বলছি এই ট্রান্সলেশনটা একটু পজ করে পড়ে নিও ওই প্যারাগ্রাফটা ঠিক আছে কি বলছে আমি আর পড়ে সময় নষ্ট করছি না আমি ডাইরেক্ট চলে যাচ্ছি প্রত্যেকবারের মতো কিভাবে প্রত্যেকটা বাক্য ধরে ধরে আমরা ট্রান্সলেশান করব সেটাই দেখাবো দেখো মুসলমান শাসকগণের মধ্যে আকবর যে শ্রেষ্ঠ ছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নাই কি বলছে ভালো করে লক্ষ্য করো মুসলমান শাসকগণ মুসলমান শাসক মানে হচ্ছে মুসলিম রুলার্স আকবর সম্রাট আকবরের নাম তোমরা সবাই যেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানে হচ্ছে বেস্ট হতে পারে গ্রেটেস্ট হতে পারে সে বিষয়ে কোনো সন্দেহ নাই সন্দেহ নাই মানে দেয়ার ইজ নো ডাউট দের ক্যান বি নো ডাউট ইত্যাদি আমরা ব্যবহার করতে পারি তাহলে এই বাক্যটাকে কীভাবে আমরা সাজাবো একটু ভাবো যে কোনো সন্দেহই নেই যে আকবর মুসলিম শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বোঝা গেল কোনো সন্দেহই নেই যে আকবর মুসলিম শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এইবারে কোনো সন্দেহই নেই এই যে কথাটা আমরা যদি আরেকটু জোর দিয়ে বলি সরি যে কোনো সন্দেহই থাকতে পারে না তাহলে দেয়ার ক্যান বি নো ডাউট এইভাবে করতে পারি এভাবে করলাম করে বললাম যে আকবরের আকবর মুসলিম শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানে গ্রেটেস্ট দিয়ে করবো দেখো কীভাবে করা হচ্ছে তোমরাও ভিডিওটা পজ করে একবার ভেবে নাও দেয়ার ক্যান বি নো ডাউট দেয়ার ইজ নো ডাউটও করতে পারে অসুবিধে কিছু নেই এটা আর একটু জোর দেওয়া হলো যে কোনো সন্দেহই থাকতে পারে না তাহলে দেয়ার ক্যান বি নো ডাউট কোনো সন্দেহই নেই কোন ব্যাপারে দ্যাট যে এইবার আকবর ছিলেন শ্রেষ্ঠ মুসলিম শাসকগণের মধ্যে এটাকে কিভাবে করা যেতে পারে দ্যাট আকবর ওয়াজ আকবর ছিলেন সর্বশ্রেষ্ঠ মানে শ্রেষ্ঠ দ্য গ্রেটেস্ট এখানে অনেকের মনে হতে পারে দ্য বেস্ট করব। হবে না তা না তবে বেস্টের চেয়ে গ্রেটেস্টটা বোধহয় বেশি ভালো হবে দ্য গ্রেটেস্ট কাদের মধ্যে অফ অল মুসলিম রুলার্স ঠিক আছে পরের বাক্য আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ পরের বাক্য দেখো কী বলছে তিনি ধর্ম বিষয়ে অত্যন্ত উদার ছিলেন তাই বলতেন ভারতবর্ষ একা হিন্দুর নয় বা মুসলমানের নয় ভারতবর্ষ উভয়ের খুব সুন্দর কথা দেখো কি বলছে যে দেশে নানা ধর্মের নানা ভাষাভাষীর মানুষ বাস করে সেই দেশের রিলিজিয়াস পলিসি এমনই হওয়া উচিত তাই দেখো তিনি কী বলছেন তিনি ধর্ম বিষয়ে অত্যন্ত উদার ছিলেন এখানে একটা হিন্টস আমরা পাচ্ছি দেখো উদারের জন্য আমরা লিবারাল ব্যাপারটা পাচ্ছি ধর্ম বিষয়ে তিনি ছিলেন উদার আচ্ছা ব্যাপারটা কেমন তার মানে তার যে ধর্মীয় নীতি সেই নীতি ছিল খুব উদার তাই নয় তাই নয় কি কিন্তু এটাও তোমরা করতে পারো তিনি ধর্ম বিষয়ে অত্যন্ত উদার ছিল এভাবেও করতে পারো কিন্তু আমি এটাকে করতে চাইছি এই রকমভাবে যে তার ধর্মীয় নীতি ছিল অত্যন্ত উদার নৈতিক নীতি তাই তিনি বলতেন ঠিক আছে ইউজ টু সে দিতে পারো ভারতবর্ষ একা হিন্দুর নয় মানে শুধুমাত্র হিন্দুর নয় বা মুসলমানের নয় অর্থাৎ শুধুমাত্র মুসলমানের নয় ভারতবর্ষ উভয়ের এই ভারতবর্ষ উভয়ের এইটার জন্য একটা হিনস দেওয়া রয়েছে দেখো বিলংস টু বোথ ঠিক আছে এটা অবশ্য প্রেজেন্ট রয়েছে আমরা আমাদের মতো টেন্স বেছে নেব ট্রান্সলেশনের সুবিধার্থে দেখো তাহলে ধর্ম বিষয়ে তিনি তিনি ধর্ম বিষয়ে অত্যন্ত উদার ছিলেন মানে তার ধর্মীয় নীতি ছিল অত্যন্ত উদার এইভাবে করব দেখো দ্য রিলিজিয়াস পলিসি মানে হচ্ছে ধর্মীয় নীতি অফ আকবর আকবরের ধর্মীয় নীতি ঠিক আছে এই অফ মানে রবায়ের আকবর অব আকবর মানে আকবরের ধর্মীয় নীতি ছিল খুব উদার ওয়াজ ভেরি লিবারাল বোঝা গেল দেখো হিনসে দেওয়াই রয়েছে লিবেরাল তাহলে ওয়াজ মানে ছিল পার্সেন্ট এমিনিটেন্সে করলাম ভেরি লিবেরাল মানে খুব উদার তারপরে দেখো কি বলছে তাই তিনি বলতেন এই তাই আর আমি নতুন করে আনছি না ইংরেজিতে কমা দিয়ে অ্যান্ড দিলে অনেক সময় এই তাই প্রকাশ করে তাহলে অ্যান্ড হি ইউজ টু সে এবং তিনি বলতেন অনে অর্থাৎ তাই তিনি বলতেন এই কমা দিয়ে অ্যান্ড দিচ্ছি তার মানে হচ্ছে তাই তিনি বলতেন ইউজ টু সে মানে তাই তিনি বলতেন কি বলতেন ভারতবর্ষ একা হিন্দুর নয় বা মুসলমানের নয় এখানে দেখো ড্যাশ দেওয়া রয়েছে আমি এটাকে দেট দিয়ে করতে চাইছি দেখো সেটা কীভাবে হবে দ্যাট দিয়ে যদি আমরা করি দেখো সেটা হবে হচ্ছে অ্যান্ড হি ইউজ টু সে তিনি বলতেন কী বলতেন দ্যাট যে বলতেন যে এই যে এই যে ড্যাশ রয়েছে এই ড্যাশের জন্য আমি দ্যাট দিলাম কী বলতেন দেখো ইন্ডিয়া ওয়াজ ইন্ডিয়া মানে ভারতবর্ষ ওয়াজ নট জাস্ট জাস্ট মানে এখানে কেবলমাত্র ফর দ্য হিন্দু কেবলমাত্র ভারতবর্ষ হিন্দুদের নয় ছিল না দেখো তাই তিনি বলতেন দিয়ে কমা দিয়ে এখানে যেটা কথা বলছে এটা হচ্ছে একটা ডাইরেক্ট ফিস আমি যখন দ্যাট দিয়ে জুটছি তখন এটা ইনডাইরেক্ট পিসে হয়ে যাচ্ছে তাই অনুরূপ পাস্ট হয়ে গেল বোঝা গেল ব্যাপারটা যদি এটা কোটেশনের মধ্যে লিখতাম বা ওই রকম কিছু থাকতো তাহলে কিন্তু আমরা লিখতাম ইন্ডিয়া ইজ নট জাস্ট ফর দ্য হিন্দু বোঝা গেলো তাহলে যেহেতু এটা আমরা দ্যাড জুড়ে দিচ্ছি আর তার আগে ইউজ টু অর্থাৎ পাস্টেন্স ব্যবহার করছি তাই বাকিগুলো অনুরূপ পাস্ট হলো আচ্ছা তাহলে কী দাঁড়ালো ইন্ডিয়া ওয়াজ নট জাস্ট ফর দ্য হিন্দু ভারতবর্ষ কেবলমাত্র হিন্দুদের জন্য নয় অর দ্য মুসলিম অথবা মুসলমানদের জন্যেও নয় এখানে কিন্তু হিন্দুর আগে দিই মানে এই হিন্দু জাতকে বোঝাচ্ছে মুসলিমের আগে দিই মানে হচ্ছে মুসলিম জাতকে বোঝাচ্ছে ঠিক আছে দুটোতেই দিয়ে দিতে হবে তারপরে কি বলছে দেখো ভারতবর্ষ উভয়ের এই ভারতবর্ষের জন্য তোমরা আবার ইন্ডিয়া ইউজ করতে পারো অথবা এভাবেও করতে পারো বাট শি সি মানে হচ্ছে ভারতবর্ষ দেশের কথা বলা হচ্ছে বিলংড টু ওই যে বললাম ওই যে দ্যাট জোড়া হয়েছে তাই এখানে বিলংসের জায়গায় বিলং টু বোধ বোধ মানে উভয় অর্থাৎ হিন্দু মুসলমান এদের কথা বলছে উভয় শুধু হিন্দু মুসলমান নয় আরও অনেক ধর্মের মানুষ আছে সকলের জন্যই সমান আর কি ব্যাপারটা এরকম তো যে এখানে হিন্দু মুসলমান যেহেতু সংখ্যা গরিষ্ঠ তাই এই দুটো কথাই বলা হয়েছে এখানে তাই আমার মনে হয় যাই হোক বাট শি এই শীত জায়গায় অনেকে ইট ব্যবহার করতে চাইতে পারো ইট মানে ইন্ডিয়াকে বোঝাবে অথ অথবা বাট ইন্ডিয়া লিখে দিতে পারো এখানে সিটা বাদ দিয়ে বাট ইন্ডিয়া বিলং টু বোথ বোঝা গেল বিলং টু মানে ভারতবর্ষে বাস করে এখানে এরকম মানে বোঝাচ্ছে বোথ মানে হচ্ছে উভয় উভয় মানে হচ্ছে হিন্দু মুসলমান বিলংয়ের পরে টু প্রিপোজিশান বসে এটা পাঁচ টেন্সে রয়েছে পরের বাক্য দেখো কি বলছে হিন্দু মুসলমানের মধ্যে সকল বিভেদ দূর করার জন্য তিনি আজীবন চেষ্টা করেছিলেন কে আজীবন চেষ্টা করেছিলেন আকবর চেষ্টা করেছিলেন তাহলে তিনির জন্যে আমরা হি লিখবো আজীবন চেষ্টা করেছিলেন চেষ্টা করে ইংরেজি কি ট্রাই চেষ্টা করেছিলেন পাস্টেন্সে তাহলে ট্রাইড আজীবন হচ্ছে অল হিজ লাইফ ঠিক আছে এরকমভাবে আমরা করতে পারি এটুকুই আমরা প্রথম ধরে করব যে সারা জীবন আকবর চেষ্টা করেছিলেন মানে তিনি চেষ্টা করেছিলেন কি চেষ্টা করেছিলেন হিন্দু মুসলমানের মধ্যে সকল বিভেদ এই বিভেদের দেখো যে ডিফারেন্স ঠিক আছে তো সকল বিভেদ সকল হচ্ছে অল দিতে পারি আমরা অল দ্য ডিফারেন্স এরকম বা অল দ্য ডিফারেন্সেস ব্যবহার করতে পারি আর হিন্দু মুসলমানের মধ্যে দুটো মধ্যে বিটুইন আমরা দিতে পারি দূর করার রিমুভ এলিমিনেট এরকম অনেক কিছু ব্যবহার করা যেতে পারে তাহলে দেখো এইবারে আমরা টুকটুক করে এগোই তাহলে তিনি আজীবন চেষ্টা করেছিলেন দূর করতে বিভেদ হিন্দু মুসলমানের মধ্যে এইভাবে করব ঠিক আছে তোমরাও একটু ভিডিওটা পজ করে ভেবে নিতে পারো আশা করি ভেবে নিয়েছো এবার মেলাও দেখো অল ইজ লাইফ মানে সারা জীবন এটার অর্থ হচ্ছে সারা জীবন আকবর চেষ্টা করেছিলেন তাহলে হি ট্রাইড এই যে এই যে তিনি চেষ্টা করেছিলেন এই তিনির জন্যে এই যে তিনির জন্যে আমরা হি দিলাম তাহলে এইটুকুর মানে অল হিজ লাইফ হি ট্রাইড মানে সমগ্র জীবন তিনি চেষ্টা করেছিলেন কি চেষ্টা করেছিলেন বিভেদ দূর করতে তাহলে দূর করতে চেষ্টা করেছিলেন টু এলিমিনেট এই টু এলিমিনেটের জায়গায় তোমরা টু রিমুভও লিখতে পারো অসুবিধা নেই কি বিভেদ কি দূর করতে বিভেদ দূর করতে কাদের মধ্যে বিভেদ হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তাই তো তাহলে দেখ বিভেদের ইংরেজি তো দেওয়াই রয়েছে ডিফারেন্স একটু আগে বললামও অল দ্য ডিফারেন্সেস মানে সকল বিভেদ অল দ্য ডিফারেন্সেস মানে সকল বিভেদ কাদের মধ্যে বিভেদ হিন্দু মুসলমানের মধ্যে তাহলে বিটুইন হিন্দুস অ্যান্ড মুসলিমস এইখানটাতে দা না দিলেও চলবে যেহেতু হিন্দুস এস যুক্ত করা হয়েছে মুসলিমস এস যুক্ত করা হয়েছে যদি এস যুক্ত না করতে চাও তাহলে দা হিন্দু দা মুসলিম করতে হবে বোঝা গেল ব্যাপারটা তাহলে অল ইজ লাইফ সমগ্র জীবন হিট রাইট তিনি চেষ্টা করেছেন টু এলিমিনেট বিভেদ দূর করতে একটু রিমুভও করতে পারো দূর করতে অল দ্য ডিফারেন্সেস বিটুইন হিন্দুজ অ্যান্ড মুসলিমস পরের বাক্য দেখো তিনি বলতেন সকল ধর্মের মধ্যে সত্য নিহিত আছে এখানে আবার হিন্টস আমরা পাচ্ছি দেখো সত্য নিহিত হওয়া এই যে ব্যাপারটা সত্য নিহিত আছে এই ব্যাপারটা দেয়ার ইজ আন্ডারলাইং ট্রুথ এই হিন্টসটা আমরা এখানে ব্যবহার করব তাহলে তিনি বলতেন এটুকু আমরা করে নিই হুম তিনি বলতেন হি ইউজ টু সে এবার দেখো এই ড্যাশটা আমি রাখছি রেখে এটাকে আমি ডাইরেক্ট স্পিচের মতো ব্যবহার করে এটাকে প্রেজেন্টেন্সে করবো হি ইউজ টু সে এটা পাস্টেন্সে করলাম হি ইউজ টু সে তিনি বলতেন পূর্বের অভ্যাসের মতো ব্যবহার করছে হি ইউজ টু সে ইউজ টু ব্যবহার করা হয় পূর্বের অভ্যাসের ক্ষেত্রে ঠিক আছে তো এখানে পূর্বের অভ্যাসের মতো ব্যবহার করা হচ্ছে হি ইউজ টু সে তিনি বলতেন মানে এই বলাটা তিনি করতেন মাঝে মাঝেই বলতেন এইটা বোঝাচ্ছে ঠিক আছে কি বলতেন সকল ধর্মের মধ্যেই সত্য নিহিত আছে সত্য নিহিত আছে ইংরেজি হিনসের মধ্যে দেওয়া রয়েছে দেখো কি আছে দেয়ার ইজ আন্ডারলাইং ট্রুথ ঠিক আছে এইটা পয়েন্টের মধ্যে দেওয়া রয়েছে জিন্সের মধ্যে দেয়ার ইজ আন্ডারলাইন ট্রুথ মানে সত্য নিহিত আছে কিসের মধ্যে সকল ধর্মের মধ্যে তাহলে ইন এভরি রিলিজিয়ান ঠিক আছে ইন অল রিলিজিয়ানস নয় এটাকে বেশি ভালো হয় ইন এভরি রিলিজিয়ানস মানে প্রত্যেক রিলিজিয়ান মানেই হচ্ছে সকল ধর্মের মধ্যে এখানে অনেকের মনে হতে পারে অল রিলিজিয়ানস করব তাতে হবে না তা না কিন্তু তার চাইতে এর ব্যবহারটা বেশি ভালো হয় ঠিক আছে পরের বাক্য তার উদার ও সুশাসনের ফলেই মুসলমানকে তিনি এক করতে হিন্দু মুসলমানকে তিনি এক করতে পেরেছিলেন আচ্ছা এক করার ইংরেজি হচ্ছে এখানে দেওয়া রয়েছে ইউনাইট সুশাসনের ইংরেজি দেওয়া রয়েছে কি গুড অ্যাডমিনিস্ট্রেশন আর উদার নীতি তো আমরা আগেই বললাম তাহলে দেখো এইখানটাতে এই বাক্যটাকে আমরা কিভাবে করতে পারি এটাকে আমি এইভাবে করতে চাইছি যে তিনি এক করতে পেরেছিলেন মানে ইউনাইট করতে পেরেছিলেন হিন্দু মুসলমানকে এটা আগে করবো দ্বারা কার দ্বারা তার উদারনীতি ও সুশাসনের দ্বারা ওই দ্বারা মানেই ফলে ঠিক আছে সময় যে কোনো আক্ষরিক অর্থেই করতে হবে তা নয় বাক্যের অর্থ বুঝে নিয়ে সেন্স ক্লিয়ার করে অন্যরকমভাবেও করা যেতে পারে অসুবিধা কিছু নেই দেখতে হবে মানে যেন অন্যরকম না হয়ে যায় ঠিক আছে তাহলে দেখো ভিডিও পজ করে তোমরাও একটু ভেবে নিতে পারো তিনি এক করতে পেরেছিলেন এটাকে আমি আগে রাখতে চাইছি দেখো হি ওয়াজ অ্যাবল তিনি এক করতে পেরেছিলেন মানে সক্ষম হয়েছিলেন হি ওয়াজ অ্যাবল পাস্টেমিনিটেন্সে রাখছি হি ওয়াজ অ্যাবেল মানে তিনি সক্ষম হয়েছিলেন কি করতে সক্ষম হয়েছিলেন টু ইউনাইট টু ইউনাইট মানে হচ্ছে একত্রিত করতে সক্ষম হয়েছিলেন কাদের একত্রিত করতে সক্ষম হয়েছিলেন দা হিন্দুজ অ্যান্ড মুসলিমস এখানেও দা হিন্দু দা মুসলিম করা যেত সেক্ষেত্রে এস হবে না ঠিক আছে তাহলে হি ওয়াজ অ্যাবল টু ইউনাইট হিন্দুজ অ্যান্ড মুসলিমস মানে তিনি হিন্দু মুসলিমদের একত্রিত করতে সক্ষম হতে পেরেছিলেন বা সক্ষম হয়েছিলেন কিসের দ্বারা বাই হিজ বাই মানে দ্বারা হিজ মানে তার লিবারাল মানে হচ্ছে উদার রিলিজিয়াস পলিসি এইখানে রিলিজিয়াস শব্দটা যোগ করলেও হতো কিন্তু এখানে করলাম হিজ লিবারাল মানে উদার রিলিজিয়াস মানে ধর্মীয় নীতি হচ্ছে ইংরেজি পলিসি মানে তার উদার ধর্মীয় নীতি আর কি সুশাসন সুশাসন অ্যান্ড গুড অ্যাডমিনিস্ট্রেশান এটা তো পয়েন্টের মধ্যে দেওয়াই রয়েছে গুড অ্যাডমিনিস্ট্রেশান তার মানে সুশাসন বোঝা গেল ব্যাপারটা খুবই সহজ বাক্য ভেঙে ভেঙে করলে পরের বাক্য তিনি নিজে লেখাপড়া জানতেন না কিন্তু জ্ঞানীগুণীর আদর করতেন আচ্ছা জ্ঞানীগুণীর জন্য এখানে দেখো ইংরেজি রয়েছে এখানে দ্য লার্ন অ্যান্ড দ্য অর্থিং ওকে ওটা আমরা ব্যবহার করবো দেখো তিনি নিজে লেখাপড়া জানতেন না লেখাপড়া জানতেন না এটাকে অনেকেই করতে পারো হি ডিড নট নো হাউ টু রাইট অ্যান্ড রিড এভাবে করা যেতে পারে কিন্তু আমার মনে হয়েছে আর একটু অন্যরকম ভাবে করব তিনি ইললিটারেট ছিলেন ঠিক আছে তাহলে দেখো প্রথমে করব তিনি ইলিটারেট ছিলেন কিন্তু তিনি জ্ঞানীগুণীর সমাদর করতেন মানে জ্ঞানীগুণীর আদর করতেন মানে এইখানে এই আদর করা মানে হি ওয়াজ ফন্ড অফ এইটা আমরা ব্যবহার করতে চাইছি ঠিক আছে সেটা বোধহয় বেশি ভালো হবে দেখো তিনি নিজে লেখাপড়া জানতেন না তাহলে এটার জন্য আমরা কি করব হি ওয়াজ ইলিটারেট তার মানে তিনি ছিলেন নিরক্ষর এই ইলিটারেট মানেই হচ্ছে লেখাপড়া জানতেন না বোঝা গেল ব্যাপারটা তাহলে হি ওয়াজ ইলিটারেট এটা পাস্ট ইনফিনিটেন্সে করা হলো হি ওয়াজ ইলিটারেট মানে তিনি লেখাপড়া জানতেন না হুম নিরক্ষর ছিলেন এইবারে দেখো কিন্তু কিন্তু জন্য আমরা বাট আনবো বাট হি প্যাট্রোনাইজড আচ্ছা এই যে আদর করা এরও একটা ইংরেজি দেখো দেওয়া রয়েছে প্যাট্রোনাইজ ওকে আদর করা মানে সমাদর করা তাহলে এখানে সরি আমি একটু ভুল বলে ফেলেছিলাম ফন্ড অফটা আনছি না সরি তা দেখো হি প্যাট্রোনাইজড তিনি প্যাট্রোনাইজড করতেন মানে তিনি আদর করতেন এই প্যাট্রোনাইজ মানে হচ্ছে পৃষ্ঠপোষকতা করা ঠিক আছে মানেই সমাদর করা তাহলে এইটা পাস্টেন্সে রাখলাম বাট হি প্যাট্রোনাইজড তিনিই সমাদর করতেন বা আদর করতেন কাদের জ্ঞানীগুনির হিংসে দেওয়া রয়েছে দেখো দ্য লার্ন অ্যান্ড দ্য অর্থি ওকে খুবই সহজ বাক্য হি ওয়াজ ইলিটেড তিনি ছিলেন নিরক্ষর মানে তিনি লেখা জানতেন না বাট কিন্তু হি প্যাট্রোনাইজড তিনি আদর করতেন হ্যাঁ এটা আমি ফন্ড অফ ব্যবহার করব ভেবেছিলাম তারপরে দেখলাম এখানে প্যাট্রোনাইজ রয়েছে তো বেশ সেটা ফন্ড অপ হচ্ছে বেশি ভালো হয়েছে হ্যাঁ তো সেই জন্য প্যাট্রোনাইজ এখানে রাখলাম তাহলে হি প্যাট্রোনাইজড এটাকে যদি কেউ অনেকে মনে করতে পারে হি ওয়াজ ফন্ড অফ দ্য লার্ন অ্যান্ড দ্য অর্দি সেটাও হবে এটাও বলে দিলাম ঠিক আছে হি ওয়াজ ফন্ড অফ এই প্যাট্রোনাইজের জায়গায় জাস্ট লিখতে হবে ওয়াজ ফন্ড অফ দ্য লার্ন ইট অ্যান্ড দ্য অর্দি এভাবেও করা যেতে পারে আশা করি বুঝতে পেরেছো পরের বাক্য তার সভায় বহু জ্ঞানী আচ্ছা এইটা না গানি হয়ে গেছে এটা জ্ঞানীগুণী হবে ঠিক আছে জ্ঞানীগুণী লোক ছিলেন তার সভায় বহু জ্ঞানীগুণী লোক ছিলেন ঠিক আছে তো এই বাক্যটা বলবার আগে একটা রিকোয়েস্ট করবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সঙ্গে আইকনটা প্রেস করে নিও যাতে এই ধরনের ভিডিওর একটি নোটিফিকেশনও তুমি মিস না করো আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগলো যদি এগুলোতে আরও ভালো কিছু ট্রান্সলেশন করা যায় সেগুলোও তোমরা জানাতে পারো আমি মাঝে মাঝে দেখে সেগুলো কমেন্ট সেকশানে লিখে দিও এবং ডেসক্রিপশন বক্সেও কিন্তু সেগুলো লিখে দিই ঠিক আছে বা আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা অনেকেই কমেন্ট করো তার থেকে আমি কিন্তু অনেক সময় অনেক কিছুই শিখি যাই হোক দেখো তার সবাই বহু জ্ঞানীগুণী লোক ছিলেন এটা জ্ঞানী হবে হ্যাঁ জ্ঞানীগুণী লোক ছিলেন এটা ইংরেজিতে কীভাবে করা যেতে পারে দেখো তাহলে তথায় ছিল অনেক জ্ঞানীগণী লোক তার সভায় এইভাবে করে দিলে হয়ে যাচ্ছে তাহলে তথায় ছিল এর জন্য কী করবো দেয়ার অয়ার করব আমরা ঠিক আছে দেয়ার অয়ার তথায় ছিল তোমরাও একটু ভিডিওটা পজ করে ভেবে নিতে পারো বহু বহু মানে কী মেনি করা যেতে পারে জ্ঞানীগণী লোক এই জ্ঞানীগণী লোক তো আমরা একটু আগে পেলাম দ্য লার্নেড অ্যান্ড দ্য অর্দি তাই না ঠিক আছে ছিল তার সভায় ইন হিস কোর্ট এভাবে করা যেতে পারে দেখো ভিডিওটা পজ করে তোমরা একটু ভেবে নাও আশা করি ভেবে নিয়েছো এবার দেখো দেয়ার ওয়্যার মেনি অনেক অনেক মানে বহু ঠিক আছে লার্নেড অ্যান্ড দি মেন তাহলে লার্নেড মানে হচ্ছে অ্যান্ড ওর দি মানে জ্ঞানিগুনি জ্ঞানিগুনি এবার লোক এই লোকের জন্য আমরা মেন দিলাম এখানে পিপুলের থেকে মেন শব্দটা বেশি কার্যকরী ঠিক আছে তাহলে আমরা লিখি লার্নেড মেন লার্নেড পিপুলটা আমরা কমই লিখি ঠিক আছে ওয়াইজ মেন লিখি ওয়াইজ পিপল লিখি না সেই জন্যে আমরা এখানে মেন শব্দটা ব্যবহার করবো ঠিক আছে যখনই এইরকম জ্ঞানীগুণী লোক হবে তখন এই লোকের জায়গায় পিপল না দিয়ে আমরা মেন ব্যবহার করবো ঠিক আছে তার দেয়ার ওয়ার মেনি ই লার্নে ড্যান ওয়ার দি মেন অনেক জ্ঞানীগুণী মানুষ ছিলেন পাস্ট অ্যান্ড ডিফিনেটেন্স এই করলাম এটা দেয়ার দিয়ে কোথায় ছিল ইন হিজ কোর্ট তার কোর্টে অর্থাৎ তার সভায় বোঝা গেল তার ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো আবার দেখা হবে পরের ভিডিও অবশ্যই ডিসক্রিপশন বক্সটা একবার ভিজিট করো